নির্বাচন প্রমাণ করেছে যে দেশন্তী বেগম খালেদিয়া 2014 সালে নির্বাচনে না যাওয়ার যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তটা সঠিক ছিল। অর্থাৎ আমরা যে কথাটি বরাবরই বলে আসছি যে দলীয় সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিতে এখানে সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। আমি এজেন্ডার ব্যাপারে যেটা বলতে চাই যে ইলেকশন চিফ ইলেকশন কমিশনার বলেছেন এজেন্ট না আসলে আমি কি করবো, আর এজেন্ট না আসতে দিলে আমরা কি করবো? এজেন্টকে তো আমরা আসতে দেন না। আজকে এই সরকার এবং তার রাষ্ট্রীয় যন্ত্র এবং নির্বাচন কমিশনের যোগ সদস্যে তারা আমাদের এজেন্টদেরকে কেন্দ্রের যেতে দেন যেখানে যেখানে গেছেন। যেমন আমার শতকরা 100 ভাগ এজেন্ট ছিল কিন্তু তাদেরকে বের করে দেওয়া হয়েছে। গণেশ্বর বাবুর ওখানে 100 ভাগ এজেন্ট ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আপনার আমির সাহেব ছিল, আমাদের ডক্টর মাইন খান ছিল, ডক্টর খন্দকার প্রসাদ ছিল, তাদেরকে বের করে দিয়েছে, বের করে দিয়ে তারা স্টাফ। আমরা যে কথাটা মূলত বলতে চাই এই নির্বাচন পুরোপুরি হবে আগেই প্রি ডিজাইন পরিকল্পনা করে এবং ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে শুধু ভোটের আগের দিন থেকে, কিন্তু এটা পূর্ব পরিকল্পিত অত্যন্ত মানে কি বলবো ওয়েল ডিজাইন সুপরিকল্পিত। এবং এই কারণেই আজকে এই নির্বাচনটা জনগণের এতদিন যে আশা ছিল যে 10 বছর পরে তারা ভোট দিতে পারছে, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে তারা ভোট দেবে এবং তাদের যে রাইট অধিকার যেটা সেটা প্রয়োগ করবে সেটা তারা করতে পারলো না। এটা জনগণকে পুরোপুরিভাবে আপনার ডিপ্রাইভ করা হলো, বঞ্চিত করা হলো তার অধিকার থেকে, তার ভোট দেওয়ার অধিকার। এজেন্টের ব্যাপারটা আরো পরিষ্কার করে বলেছি যে এই একটা নির্বাচনে এজেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে এই ধরনের নির্বাচনে, কিন্তু সেটা তারা হতে দেয়নি। পরিকল্পিত ভাবে এজেন্টদেরকে বের করে দিয়েছে, মামলা দিয়েছে, আগেই অ্যারেস্ট করেছে এবং নির্বাচন এজেন্টকে মনোনীত করবার যে কাগজটা প্রার্থী দেবে সেই কাগজটা ছিঁড়ে দেবে বহু জায়গায় বহু। এখন যেটা আপনার মূল সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচনোত্তর সহিংসতা, নির্বাচনের দিন তো হচ্ছেই হয়েছে তার আগে হয়েছে, নির্বাচন পরপরই শুরু হয়েছে এখন সহিংসতা। বিএনপি বা ঐক্যফ্রন্ট বা 20 দলের প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে আক্রমণ চালানো হচ্ছে, তাদের কর্মীদের বাড়িতে আক্রমণ চালানো হচ্ছে, তাদের সমর্থকদের আক্রমণ করা হচ্ছে এবং বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমার নিজের পরিস্থিতি আজকেই বেগুনবাড়ি বলে একটি ইউনিয়ন আছে, তার দানাহাট একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রে আমার নেতা কর্মী সমর্থক যারা আছেন তাদের বাড়িঘর অলরেডি পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে নির্বাচনের দিন আমার নিজের কনস্টিটিউয়েন্সিতে আমি কথা উদাহরণ হিসেবে বলছি, আমার ঠাকুর সরকারি কলেজ কেন্দ্রে আমার যে প্রধান এজেন্ট ছিলেন তার বাড়ির পাশেই কেন্দ্রের পাশেই তার বাড়িতে আক্রমণ করে ভেঙে দেওয়া হয়েছে। আমার স্ত্রীকে ওই কেন্দ্রে যেতে দেওয়া হয় না দেখার জন্য, আমি গেছি, আমি গিয়ে দেখেছি, তখন আমার তখন বাজে প্রায় 9টা, তখন কোথাও আমার 4-5টা বুথে কোনো এজেন্ট ছিল না। পরে আমি যোগাযোগ করে তাদেরকে নিয়ে ভয় ওখানে আমরা এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে ভয় করে যেটা হয়েছে একটা ভয় বিধি আগে থেকে তৈরি করে, আগে থেকে তৈরি করে তাদেরকে ভীতি করার একটা পরিবেশ তৈরি করে। ওই উৎসব মুখর অনেকে বলছে এটা যারা নির্বাচন দেখে নাই, যারা কোনো কেন্দ্রে যায় নাই, তারাই আজকাল বলছে উৎসব মুখর, এখানে ভীতি ছাড়া আর কিছুই ছিল না। আজকে বলা হচ্ছে অবজারভার, বিদেশি অবজারভার, বিদেশি অফিসার কোনো অবজারভার আছে বলতে আমাদের জানা নেই, কারণ আমরা দেখেছি যে আপনার আমেরিকান এনডিআই অন্যান্য যারা আপনার অবজারভার আসার কথা ছিল তাদেরকে ভিসা দেওয়া হয় না, ইউ কোনো অবজারভার পাঠান নাই, তারা একটা মনিটরিং দুইজনের একটা মনিটরিং টিম পাঠিয়েছে, অনলি টু। ভারতীয়রা কি পাঠিয়েছেন অফিসিয়ালি আমি জানি না, ক্যানাডিয়ানরা অফিসিয়ালি কি পাঠিয়েছে আমি জানি না। সুতরাং এই অবজারভার হিসেবে তাদেরকে দেখানো হচ্ছে, এটা কমপ্লিটলি একটা আইওস করা হচ্ছে এবং মূল অবজারভার যাদের নির্বাচন অবজার্ভ করে তাদেরকে আসতে না দিয়ে এটাই প্রমাণ করেছে যে তারা এই জিনিসটাকে আড়ালে রেখে চেয়েছে, গোপনে রেখে চেয়েছে। তবে যারা আসছে তারা তাদের অন্তর
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা অনেকে আমাদের প্রশ্ন করছেন, উত্তরটা আমরা দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা বেশ আগে থেকেই, অর্থাৎ আমরা বলবো যে কয়েক বছর থেকেই আমাদের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন চলছে বিরোধী দলের। নির্বাচনের ব্যাপারে আমরা এইবার নির্বাচনে যেতে চেয়েছিলাম, যখন এত অত্যাচার নির্যাতন হলো তখন আমরা নির্বাচনে গেলাম কেন, এই প্রশ্ন অনেকে করেছে। আমাদের তখনও বলেছি, এখন স্পষ্ট করে বলছি, আমরা গণতন্ত্রের বিশ্বাসী একটা দল, আমরা নির্বাচন করতে চাই, নির্বাচন করি, সরকার পরিবর্তনের বিশ্বাস, সেই কারণে আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইলেকশন কমিশনকে বারবার বলে এসেছি যে আপনি একটা পরিবেশ তৈরি করুন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন। আপনারা জানেন যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত তাদের কাছে গেছি যে কোনো নির্বাচনের পরিবেশ নেই, কিন্তু তারা সেই পরিবেশ তৈরি করতে পারেননি। আমরা গিয়েছিলাম গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য, জনগণের ভোটাধিকার এটাকে প্রতিষ্ঠা করার জন্য, এই রাস্তার জন্য আমরা নির্বাচনে গেছি। আমাদের যাদেরকে গ্রেফতার করা হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে, এদের সংখ্যা 21,000-এর উপরে উঠে গেছে, মামলা করা হয়েছে। আজকে পত্রিকায় দেখলাম যে আপনার ঢাকা সেন্ট্রাল জেলের কোনো জায়গা নেই, এটা প্রায় সব জেলাতেই এখন কোনো জায়গা নেই, এবং অতিরিক্ত 3-4 গুণ অতিরিক্ত দারুণ ক্ষমতা এসেছে। এদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং এবং এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। এবং আমাদের প্রধান দাবি যেটা, এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল তদন্তজনকভাবে অনুষ্ঠিত হল, তাকে বাতিল করে পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, এটা অবিলম্বে দিতে হবে। ধন্যবাদ। একটা বিষয় সেটা হচ্ছে, প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে পুনঃ নির্বাচন সম্ভব নয়, তো বিএনপি আসলে এখন এই প্রেক্ষাপটে কিভাবে এগোবে? এই নির্বাচন কমিশনার সবচেয়ে, প্রধান নির্বাচন কমিশনার সবচেয়ে পক্ষপাত দুষ্ট করছে, এবং ওনার প্রথম থেকে আমরা জানি যে আমরা তার বিরুদ্ধে আপত্তি জানিয়ে আসছি। তিনি তো দলীয় ব্যক্তি, তার তার সমস্ত কার্যকলাপ ইতিমধ্যে আপনার কোশ্চেন হয়ে গেছে, প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং উনি যেভাবে কথা বলেন সম্পূর্ণভাবে সরকার যে কথা বলতে চায় উনি তার উচিত তৈরি করেন। বাট হি রিপ্রেজেন্টস দ্য গভর্নমেন্ট, নট এন ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন। বিএনপি এখন কিভাবে এগোবে, আপনারা কিভাবে? এটা আপনার সময় হলেই বুঝতে পারবেন। আমরা আমরা তো আমাদের কাজগুলো করছি, আমরা এখন সমস্ত ডিটেলস ডাটাগুলো আমরা জোগাড় করবো, জোগাড় করার পরে আমরা সিদ্ধান্ত, আমাদের তো চোট আছে সেই জন্য সে আলোচনা করবো, করে আমরা আমাদের ভবিষ্যতের আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাচ্ছেন, এখন তো নির্বাচনটা দেখলেন, এখন নতুন নির্বাচনের জন্য আপনারা কোন কর্মসূচি দেবেন কিনা সেটাও সময় হলে জানতে পারবেন, তো অবশ্যই আপনার কর্মসূচি থাকবে। আমার একটা প্রশ্ন ছিল যে আপনারা যে 5 জন বিএনপি এবং 2 জন গণফোরামের যারা উঠেছেন ইলেকশন ইলেক্টেড হয়েছেন, তারা কিভাবে পসিবল এই পরিবেশের মধ্যে উঠতে পারবে? সেকেন্ড কোশ্চেন, আপনারা জানেন স্ট্যাফিং ব্যালট, ওটা আপনি নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করুন। সেকেন্ড কোশ্চেন শুড বি আস্ক টু দেম, কিভাবে যে ওই সাতটাকে তারা কিভাবে ছাড়লো, বাকিগুলোকে ছাড়লো না কেন? আমি দেখাবো আপনাদের কিভাবে স্টাফিং করেছে, কিভাবে ধরন পাচ্ছে, কিভাবে ওটা করছে, প্রশাসনের সহযোগিতা। এটা আপনার লাস্ট 1 মান্থ, লাস্ট 1 মাসে, মানে ডিউরিং দ্য ইলেকশন, আপনি ইলেকশন শিডিউল ঘোষণা করেন, আফটার দ্য ডিক্লারেশন অফ দ্য আমরা দেখেছি প্রায় মানে একাধিক আসনে 97, 98, 99 ভাগ ভোট পড়ে, 100 ভাগের উপরে আছে।
তাদের কাছে সঠিক হিসাবটা ছিল না, এবং সচেতন ছিল হয়তো, কিন্তু হিসাবটা ছিল ও মেরে গেছে। আর যারা আমরা নির্বাচনের ক্ষেত্রে বলা হয় 55% খুব টাফ আপনার কাস্টিং করানো মানুষকে দেয়া, এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনের সাথে আপনাদের কোন না? আমরা তো এই বিষয়গুলো নিয়ে ওদের সঙ্গে আলাপের কিছু নেই। এখন দুটো পথ আছে, একটা হচ্ছে তাদেরকে লিগালি ধরা, একটা হচ্ছে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে ধরা। আমরা দুটোই চেষ্টা করি, আমরা দুটোই যাবো ভাই, এটা একটু দেয় না। Of the just ended and 11th national parliamentary election, and we are asking for a new election, re-election under a neutral government as soon as possible. Okay, thank you. Thank you.